1946 এ ডাইরেক্ট অ্যাকশন যে সময় রাজাবাজারে গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে মানে হাত পা কেটে উলঙ্গ ডেড বডি মাথায় গুপ দিয়ে ঝুলিয়ে রেখেছিল, সেটা পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব বিহারি মজুমদার আমাকে নিতে বলেছে এবং আমি সেটাও করেছি। তাছাড়া আরেকজন সাংবাদিক যান অন্যগুলো বোর্ড জানি আমার নামটা এখন মনে নেই, আমার লেখাটা বইতে আছে মেয়েদেরকে আপনার এই ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে মেয়েদেরকে উলঙ্গ করে জানালার সাথে মেরে ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রেখেছিল, এখন বাঙালিরা সব ভুলে গিয়ে